ঈদের সময় একাধিক কাজ নিয়ে হাজির হন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির। 2023 সালের ঈদ উল ফিতরেও এর ব্যতিক্রম হয়নি। কাজল আরেফিন অমির এসব কাজ নিয়ে আলোচনার পাশাপাশি বেশ সমালোচনাও চলে। ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে তিনি যেমন খ্যাতির তুঙ্গে ওঠেন, তেমনি সমালোচনায় জড়ান। আলোচনা আর সমালোচনার মধ্যেই অমি বর্তমানে বাংলা নাটকের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম। তার নির্মিত এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ব্যাচেলর ট্রিপ, ব্যাচেলর পয়েন্ট সহ অসংখ্য নাটক দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। কাজল আরেফিন অমি বড় হয়েছেন ঢাকাতে। তিনি ধানমন্ডি সরকারি বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর মিরপুর বাংলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। গ্রাজুয়েশন শেষ করে অমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে MBA ডিগ্রি নেন। পরিচালক ইফতেখার ফাহমির মাধ্যমে কাজল আরেফিন অমি মিডিয়া জগতে কাজ শুরু করেন। বর্তমানে কাজল আরেফিন অমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন স্বর্ণ ফিল্মস লিমিটেডে। এর পাশাপাশি তিনি বুমস ফিল্ম পরিচালনা করছেন। তিনি অনেক নাটক রচনা করলেও 2018 সালের 4 আগস্ট চ্যানেল 9 তার সবচেয়ে বড় কাজ ব্যাচেলর পয়েন্ট প্রচার করা হয়। প্রথম দিকে ব্যাচেলর পয়েন্ট নিয়ে সমালোচনা থাকলেও বর্তমানে এই নাটকটির ভক্ত অনেক এবং অনলাইন প্ল্যাটফর্মে এর দর্শক সংখ্যা অনেক বেশি। টিভি চ্যানেল কর্তৃপক্ষ একবার অমির ব্যাচেলর পয়েন্ট বন্ধ করে দিলে দর্শক তা মেনে নিতে পারেননি। দর্শকেরা নিজ উদ্যোগে ব্যাচেলর পয়েন্টের জন্য মানববন্ধনও করেন। অমির পরিচালিত নাটকটির জনপ্রিয়তা এতটাই যে এর চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক সিজন 5 জন্য অপেক্ষায় আছে। অমি নাটক বানান সকল ধরনের দর্শককে টার্গেট করে। তার লক্ষ্য থাকে সবাই যেন তার নাটক দেখে উপভোগ করতে পারে। যে কন্টেন্ট তিনি নিজে অনুভব করতে পারেন, তার আপন মনে হয়, তেমন কন্টেন্ট বানাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 2023 সালের ঈদ উল আজহায় তেমনই দুটি কাজ নিয়ে হাজির হয়েছেন অমি। নাটক দুটি হল কিডনি এবং Female 3। কিডনি নাটকের মূল চরিত্রে রয়েছেন জিয়াউল হক পলাশ এবং ইভানা। নাটকটি চ্যানেল 9 প্রচারিত হয়েছে। তবে এবারের ঈদে অমির Female 3 নাটকটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। এই নাটকে অমির পুরো টিম কাজ করেছে। Female 3 নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, সুমন পাটোয়ারি, পাভেল, শিমুল শর্মা সহ আরো অনেকেই। বুম প্রোডাকশনের এই নাটকটির টিভি পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল 9। এছাড়া বঙ্গবিডির ইউটিউব চ্যানেলও Female 3 দারুণ সাড়া ফেলেছে। এর আগে ইউটিউব থেকে 1 কোটিরও বেশি দর্শক Female এর প্রথম 2 পর্ব দেখেছে। তাদের কাছে এর প্রতিটি চরিত্রই চরম উপভোগ্য। তবে কোনো নাটকের সিকুয়েল বানালে অনেকটা রিস্ক নিতে হয়। অমি রিস্ক নিতে পছন্দ করেন। নির্মাতা অমি মনে করেন তার কাজের সবচেয়ে বড় সমালোচক হালের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অভিনেতা নিশো আর নির্মাতা অমি একসঙ্গে অনেক কাজ করেছেন। ছোট পর্দায় এমন জনপ্রিয় অভিনেতা নির্মাতা জুটি খুব কমই আছে। তারা একসঙ্গে প্রায় 1 ডজন নাটকে কাজ করেছেন। সাদা কাগজে সাজানো অনুভূতি, ছবি, মাই ডিয়ার বাংলাদেশ, মুঠোফোন, লাইফমেট, লতা অডিও, আপন ইত্যাদির নাটক এর মধ্যে উল্লেখযোগ্য। নির্মাতা হিসেবে অনেক আগেই কাজল আরেফিন অমি তার সামর্থ্যের জানান দিয়েছেন। তাই সময়ের সাথে সাথে তিনি যেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।